গাইস, দেখে কি মনে হচ্ছে যে আমি কোথায় চলে এসেছি এবং এটা কি হতে পারে? হ্যাঁ, অলরেডি যারা বুঝে গিয়েছেন তাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ডিফারেন্ট, একটা নিউ আইটেম আমাদের মিরপুরের ভিতর চলে এসেছে অ্যাজ আ স্ট্রিট ফুড, যেটা কিনা আমরা দেশের বাইরে অনেক জায়গাতেই এই স্ট্রিট ফুডটাতে পরিচিত, এবং হচ্ছে আমাদের দেশের ভিতরে আমরা গুলশান, বনানি বা এই টাইপস বিভিন্ন ব্র্যান্ডের যে আইসক্রিম সবগুলোতে, যেমন ক্রিম অ্যান্ড ফাজে আমি খেয়েছিলাম, সো এটা হচ্ছে গিয়ে রোল আইসক্রিম, যেটা কিনা দেখতেই পাচ্ছেন যে খুব ডিফারেন্ট ওয়েতে করা হয়, আর সেটার প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল, আপনারা যে কোনো মানুষই আসলে এটা এফোর্ড করতে পারবেন, এবং রোলার আইসক্রিমের প্রাইসগুলো এখানে লিস্টে তারা দিয়ে রেখেছে, ভ্যানিলা, স্ট্রবেরি, ওরিও, ম্যাঙ্গো, ড্রাগন, চকলেট, বিভিন্ন ধরনের কিটক্যাট, আসলে এখানে 50 টাকা থেকে আপনারা 100 টাকার ভিতরেই পেয়ে যাবেন। সবচেয়ে ডিফারেন্ট লাগলো যে তারা ড্রাগন ফ্রুটের যেটা করছিলো এটা কিন্তু অরিজিনালি আমার সামনে ড্রাগন ফ্রুটটাকে কেটেই আইসক্রিমের সাথে মিক্স করে ফেললো, তো এটা কিন্তু খুবই বেশি ইয়ামি অ্যান্ড মুখরোচক লাগছিলো, কারণ এখন হচ্ছে ড্রাগন ফ্রুটটা খুবই অ্যাভেলেবল আপনারা জানেন, সো আর হচ্ছে ড্রাগন ফ্রুটটা অনেকেই লাইক করেন, তো এটা দেখছিলাম যে বানাচ্ছিলো। যাই হোক, হাঁটা চলার পথে আমি খুবই অবাক হয়ে গেলাম, এটা লোকেশনটা হচ্ছে আমাদের মিরপুরের হোপের গলিতে আপনারা পেয়ে যাবেন, আর এখন তো জানেনই আমাদের হোপের গলিতে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রিট ফুড চলে এসেছে, তার মধ্যে রোলার আইসক্রিমটা আমি একমাত্র এখানে একটা দোকানই দেখলাম, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখছিলাম, আমার কাছে মনে হচ্ছিলো যে ছেলেটা খুবই যত্ন সহকারে বানাচ্ছিলো এবং তার হাতে গ্লাভস পরা ছিল, সব কিছু মিলিয়ে মোটামুটি হাইজিন মেনটেন করা সে ট্রাই করছিলো, যেহেতু এটা স্ট্রিট ফুড সো এতটুকু স্যাক্রিফাইস করতেই হবে, ধুলা ময়লা এটা থাকতেই পারে, আশেপাশে গাড়ি যাচ্ছিলো, সো বাট ছেলেটা আমি দেখছিলাম যে সে ট্রাই করছিলো আর ওয়েটা ভালো লাগছিলো বানানোর। তো আপনাদের সুবিধার্থে আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে এটা লোকেশন দিয়ে দিব, খুব ভালোভাবেই গুগল ম্যাপ চিপালে দিয়ে দিব, কারণ অনেকেই জানতে চাবেন যে এই স্ট্রিট ফুডটা কোথায় হচ্ছে, আমি মুখেও বলে দিলাম, আর আপনারা যারা আসলে দেখতে চাবেন ডিসক্রিপশন বক্সে অবশ্যই চলে যাবেন আমার। আর হচ্ছে রৌনকের জন্য আসলে আমি দাঁড়িয়ে আছি, সেই স্ট্রবেরি ফ্লেভারটা অর্ডার দিয়েছে, সো আরেকজনের অর্ডার ছিল এই ড্রাগন ফ্রুটটা, তো নেওয়ার পরে আমাদেরটা বানানো স্টার্ট করে দিয়েছে, আর আপনারা কিন্তু দেখতেই পেলেন যে কতটা রিজনেবল আপনারা এই স্ট্রিট ফুডটা পেয়ে যাবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটা বিশাল বড় কালারফুল একটা ছাতার নিচে দেখলাম যে এই মেশিনটাকে তা সে বসিয়ে করছে, তো সবাই এসে খুব একটা ভালো পরিবেশের মতোই দাঁড়িয়ে আসলে নিচ্ছিল, আর হচ্ছে লাইটিং করা ছিল পুরোটা ছাতা, তো সারাদিনই চলে এই আইসক্রিমটা, সকাল বা দুপুর থেকে আপনারা এটা পেয়ে যাবেন, রাত অবধি চলে, আর হচ্ছে সন্ধ্যার পর লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, যার জন্য অনেক দূর থেকে আসলে চোখে পড়ে যে এত ছোট একটা আইসক্রিম পার্লার, মানে এটা আসলে চোখে পড়ার মতো না, বাট আসলে যেতে আসতে এই ছাতাটার কারণে, লাইটিংটার কারণে বেশ চোখে পড়ে আকর্ষণীয় বিষয়টা। আর আমি যেটা দেখলাম ভালোই পপুলার হয়ে গিয়েছে অলরেডি, কারণ হচ্ছে আমাদের এলাকার মধ্যে আমি যখনই আসা যাওয়া করি দেখলাম যে অনেকেই অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছে আসলে ঘেরাও হয়ে, তখনও মনে হচ্ছিলো যে এটা কী আসলে, দেন এসে দেখলাম যে এটা একটা একটা রোলার আইসক্রিম আসলে চলে এসেছে আমাদের মিরপুরে, সো আমি ভেবে ফেললাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি, আপনারা যারা জানেন না বা অন্য এলাকার আপনারা এখানে চলে আসতে পারেন, চলে এসে আইসক্রিমটা উপভোগ করতে পারেন, কজ আইসক্রিম লাভার তো সবাই অ্যাজ ইউজুয়াল আমি জানি, সো আপনাদের সামনে এই ইয়ামি একটা ব্লগ আপনাদের সামনে তুলে নিয়ে আসলাম আমি। সো কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে পুরোটা, আসলে এখানে দুটো ফ্লেভারের আইসক্রিম হচ্ছিলো, ফার্স্টে ড্রাগনেরটা দেখিয়ে দিলাম, এখন হচ্ছে স্ট্রবেরিটাও আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিলাম যে ওরা আসলে সুন্দর করে করে কি না বা কতটা হাইজিন মেনটেন করে কি না, সো আপনারা দেখেই বুঝে ফেলবেন এবং আপনারা এক্সপেরিমেন্ট করতেও চলে আসবেন, আপনাদের কাছে ভালো লাগলো না খারাপ লাগলো সেটাও আমাকে জানাবেন, আরও যদি আপনাদের নিউ কোনো জায়গা বা এই ধরনের আইসক্রিম পার্লার আরও বেশি ফুড কর্নার সম্পর্কে জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি আপনাদের সামনে ওই ব্লগ তুলে ধরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সো আমার চ্যানেলটির সাথেই থাকবে নিত্য নতুন এই ধরনের আরও অনেক ব্লগ দেখার জন্য, আমার চ্যানেলটিকে স্নেহা অ্যান্ড রনক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই, আজকের মতো আল্লাহ হাফেজ।